নগাঁও জিলার টুকটুকির তথা আহোমগাঁও আরক্ষী পহরা চকীর অন্তর্গত চালনাপুরী গাঁৱত যোৱা 13 মার্চত ট্রেক্টরের খুন্দাত এজন ছাত্রর মৃত্যু হওয়া ঘটনায় সমগ্র অঞ্চলজুড়ি তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। জানিব পৰা মতে ঢিং টুকটুকি জাজরি গড়কাপ্তানি পথৰ আহোমগাঁৱত থকা কাঠৰ দলংখন বেয়া হওয়ার বাবে উক্ত পথৰ সকলো যান বাহন যাত্রী উক্ত রাস্তার সলনি বরুয়াটির পৰা চালনাবাড়ি হৈ অহা যোৱা কৰে। যোৱা 13 মার্চত মাটি কঢ়িয়াই থকা AS02AC2467 নম্বৰৰ এখন ট্ৰেক্টৰে পুৱা 9 বজাত চালনাবাড়ি গাঁৱৰ ইসমাইল হুসেনৰ পুত্ৰ তথা চালনাবাড়ি ছিনিয়ৰ মাদ্ৰাছাৰ ছাত্ৰ আসাদুল ইসলাম নামৰ ছাত্ৰ এজনক সন্মুখৰ পৰা খুন্দা মাৰে। আসাদুল ইসলামৰ বয়স 15 বছৰ। জানিব পৰা মতে আসাদুলে নিজৰ ঘৰুৱা কামত চাইকেল চলাই আহি থকা অৱস্থাতে এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। গুৰুতৰভাৱে আহত ছাত্ৰজনক পৰিয়ালৰ সদস্যই চিকিৎসাৰ বাবে প্ৰথমে ঢিং FRU লৈ নিয়ে যদিও অৱস্থা সংকটজনক দেখি চিকিৎসকে উন্নত চিকিৎসাৰ বাবে নগাঁৱলৈ প্ৰেৰণ কৰে। পাছত নগাঁৱৰ এখন ব্যক্তিগত নার্সিং হোমত দুপৰীয়া চিকিৎসাধীন অৱস্থাত ছাত্ৰজনে অকাল মৃত্যুক সাৱটি লয়। ঘটনার পাছত আহোমগাঁও আরক্ষীয়ে ট্রেক্টরখন জব্দ করে আর মৃতদেহ মৌনোত্তর পরীক্ষার বাবে নগাঁও ভোগেশ্বরী ফুকননি অহামরী চিকিৎসালয় প্রেরণ করে। যা 14 মার্চ দুপরিয়া ছাত্রজনের মৃতদেহ মৌনোত্তর পরীক্ষা করে নিজ গৃহত অনার লগেলগে রাইজ উত্তেজিত হয়ে উক্ত পথর সকলো যান বাহন বন্ধ করে দিয়ে। আনকি ছাত্রজন অকাল মৃত্যুর খবর পয়ার পিছতো স্থানীয় বিধায়িকা অঙ্গুলতা ডেকা গড়কাপ্তানি বিভাগৰ কোনো এজন বিষয়াই খবৰ নোলোৱাত স্থানীয় ৰাইজে খুব উজাৰে। কালি 13 তাৰিখে প্ৰায় 9টা বজাত আমাৰ চালনাবাৰী গাঁৱৰ ইসমাইল হুসেনৰ পুতেক আসাদুল ইসলামৰ এটা নাহাতা কোম্পানীৰ ট্ৰেক্টৰৰ খুন্দাত আহত হয়। আহত হোৱাৰ লগে লগে আমি ডিং আৰক্ষী চুক্তি হৈ পেলাই ডিং এফআৰও হস্পিটেল হৈ নগাঁও মহামারী চিকিৎসালয়লৈ নিয়ার পিছত তাত সংকটজনক অবস্থাত নার্সিং হোমত নিয়ার পিছত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যুবরণ করে। তেখেতর মৃত্যু হওয়ার পিছর পৰা এতিয়ালৈকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ বা আমার বটদ্রবা সমষ্টির বিধায়িকা বা কোনো কর্মচারী এতিয়ালৈকে কোনো খবর লোৱা নাই। আমার এই রাস্তাটো মানে ঢিং তো জাজরির যে রাস্তা নতুনকে PWD বনায় আছে সেই রাস্তার আহমগাঁও আরক্ষী চকির একটা দলং কাঠর দলং সেই কাঠর দলংখন বিকল হওয়ার আমার এই রাস্তায় চালনাবাড়ি আর টুকটুকির মাজত যে রাস্তা এই রাস্তার মানে সব গাড়ি আহা যাওয়া করে আছে। হ্যাঁ, এই কেঁচা রাস্তাত আহা যাওয়া করা রাস্তাটো একদম ইমান সরু সিপা মানে বহল নাই রাস্তাটো দুটা গাড়ি যে সাইড করব এনেকা পরিস্থিতি নাই। এনেকা এটা রাস্তা দি পেলায় ইমান ডেলি 500-1000 মানে এই ট্রেক্টর আহা যাওয়া করে আর বেলেগ গাড়ি তো আছেই। এই কারণে আমার এই দুর্ঘটনাটা হল। কিন্তু যেই নহোক আমার এই গাঁওর মানে এনেকা একটা পরিস্থিতি হয়েছে এই লড়াটোর মৃত্যুর পিছত মানে এতিয়ালৈকে কোনো এটা বিভাগীয় কর্তৃপক্ষের পৰা বা এই ঠিকাদারের ফালৰ পৰা কোনো এজন মানুহক এতিয়ালৈকে পঠিওৱা নাই এই পৰিয়ালটো খান্তনা দিবৰ কাৰণে। এই দুখীয়া নগাঁৱৰ পৰা দিলদার হুসেনৰ সহযোগত অরুণ বৰা দিন প্ৰতিদিন নৰ্থ ইষ্ট।